ভোটার ঠিক করবেন? বিজেপি দলে মস্তান বাহিনী পুলিশকে নীরব পুতুলের মতো সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে রেখে, ইলেকশন কমিশনকে দরজা জানালা বন্ধ করে গৃহবন্দী করে রেখে, যেমন খুশি তেমন গত ছ বছর চলেছে, আর চলতে দেব না। রুখে দাঁড়াবার একটা সুযোগ পূর্ব আসনের আপনারা যারা ভোটার, গন্ডাচরারই হন আর ধর্মনগরেরই হন, আপনাদের সামনে কিন্তু তৈরি হয়েছে। আপনাদের এই ভূমিকা পশ্চিম আসনে যারা ভোট দিতে পারলেন না, হাত কামড়াচ্ছেন, তাদের মানে সাহস জোগাবে, আমরা পারলাম না, আমাদের পূর্ব আসনের বন্ধুরা করে দেখালো, সালাম দেবে। আর যদি ঘরে বন্দি হয়ে থাকেন, সমস্যার সমাধান হবে, জিনিসের দাম কমবে, টাকার দাম বাড়বে, রেশনে পাঁচটা জিনিস বেশি পাবেন, রেগার কাজ পাবেন, সরকারের দপ্তরগুলি সক্রিয় হবে, আপনার ছেলেকে বিনা পয়সায় কলেজ অব্দি পড়াতে পারবেন, যে সুযোগ হাতছাড়া হয়েছে এই বিজেপি সরকার তুলে নিয়েছে, হাসপাতালে গেলে বিনা পয়সায় ঔষধ পাবেন, হাসপাতালে ডাক্তারবাবু ভর্তি করাবে। আপনি যদি ভুট্টা দিয়ে চুপ করে বাড়িতে বসে থাকেন, ভুল করবেন না। আমি শুধু আট দলের যারা নেতা কয়েকজন লুটেরা এই ত্রিপুরা তো বিজেপির নাম বলে লুট করছে সরকারের প্রধানতায়, তারা মানেই গোটা বিজেপি না, কাজে বিজেপির ভেতরে যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলছি, মেনে নেবেন এটা, কৈফিয়ত দিতে হবে। আপনার ছেলের কাছে, মেয়ের কাছে কোন দল করছ, কাদের ভোট দিচ্ছ, কাদের ঝান্ডা নিয়ে ঘুরছ, আমাদের ভবিষ্যৎ কি অন্ধকারে নিক্ষেপ করছ, কিসের তারণে কি লাভ হয়েছে তোমার, এই প্রশ্ন কিন্তু করবে, জবাব দিতে পারবেন না। কাজে আপনাদের কাছে সবই নিয়ে এই প্রশ্ন রেখে যাচ্ছি, উপলব্ধি করার চেষ্টা করো। এই যে ২৮টা দল একটা জায়গায় আসলো, দেশের মানুষের মধ্যে যদি এই জাগরণ তৈরি না হতো, উপলব্ধির মধ্যে না আসতো, এই দুশ্মন আরএসএস নিয়ন্ত্রিত ফ্যাসিবাদী বিজেপিকে সরকার থেকে হটাতে না পারলে পর দেশ বাঁচবে না, দল বাঁচবে না, মানুষ বাঁচবে না, এই স্লোগান তো আসতো না এইভাবে। তাই আপনাদের কাছে আবেদন করছি, বিজেপি ধরে রাখতে পারছে না, প্রার্থীর নাম ঘোষণা করছে, তিন দিন পর প্রার্থী বলছে না আমার জায়গায় অন্যকে দাঁড় করেন, আমি দাঁড়াবো না, কি হয়েছে আপনার, বলে না আমার একটু অন্য অসুবিধা আছে, বলছে না, এলাকায় গিয়ে দেখছেন আওয়াজ অন্যরকম, হাওয়া অন্যরকম, ভয় পেয়ে যাচ্ছেন, পয়সাও খরচ হবে, কারণ তাদের ভোট মানে তো এখানে তহবিল খরচ করা, ১,০০,০০০ খরচ করলে জিততে পারলে পর ৫০,০০০ হবে, এটা ব্যবসার মতো তাদের কাছে, টাকাও যাবে, জিতবো না, ফেরত পাবো কোথায়, দরকারটা কি ঝামেলা গিয়ে, আর মানুষ সাপপন্নি করছে, দেখলে থুতু দেওয়ার চেষ্টা করছে, আমি তো গত ৫ বছর কিছু করিনি, আসলে কি করে করব, সরকার না গেলে আমি করতে গিয়ে করবো, এই ভয়ে কিন্তু সরে যাচ্ছে। এগুলো আমাদের তৈরি করার কথা না, প্রতিদিন এই তথ্যগুলো আসছে। তাই আপনাদের কাছে যেটা বলবো, আমাদের রাজ্যে আপনারাই দেশের নির্বাচনে বিজেপিকে পরাস্ত করেছেন, তারা কিন্তু জিতেনি, তাহলে সরকারে কি করে আসলো, টিপরা মাথা বর্ণচূড়া আসলে কাক, কিন্তু ময়ূরের পঙ্খ কেটে কাকের লেজে লাগিয়ে নিজেকে ময়ূর সাজাবার চেষ্টা করেছে, কিন্তু কণ্ঠস্বর তো বন্ধ করতে পারেনি, যেই মাত্র কাকা করেছে ধরা পড়ে গেছে, ৩ বছরের মধ্যে টিউজ আছে, সময় লেগেছে অনেক বেশি, কিন্তু এদের তো ৩ বছর, এত তাড়াতাড়ি, আমরা বলছিলাম একটু ধৈর্য ধরুন, বেশি দূর যেতে পারবে না, বিশুদ্ধ উপজাতি আন্দোলন, স্বাধীন ত্রিপুরা, বিদেশে বিতরণ, রাজ্যভাগ, উপজাতি রাজ্য, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কনস্টিটিউশন সলিউশন, সবকিছুর সলিউশন হচ্ছে ১,৫০ মন্ত্রী, একজন পূর্ণ, একজন হাফ, হাফ মন্ত্রীকে যখন জিজ্ঞেস করে আপনি কিরকম মন্ত্রী, বলে প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করুন, সে আমাকে কি মন্ত্রী বানিয়েছে, বুঝতে পারছেন তো, ছেলেটা কিন্তু লেখাপড়া জানা, আমাদের পরিবারেরই ছেলে ছিল, রঞ্জিত দেববর্মা তার নাম জানেন তো, এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, একসময় চেয়ারম্যান হয়েছেন, তার মেয়ের জামাই, আমি তাকে চিনি, যাই হোক সে তো যে কোনো দল করতেই পারে, এ নিয়ে আমাদের কোনো দুঃখ নাই, গেছে ভুল বুঝবে ঘুরবে, না হলে পস্তাবে, কিছু করার নাই। এখন প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে,
আমাদের ত্রিপুরায় 14 লক্ষ উপজাতিদের জন্য প্রদ্যুৎ বাবুর নাকি রাতের ঘুম হয় না। বলছে আমি তো কবে মানে চলে যাবো আপনাদের ছেড়ে আমি জানি না, কিন্তু উপরে গেলেও যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি না 14 লক্ষের জন্য আমি একটা কিছু করে এসেছি। কি করে এসছেন আপনি? এই 14 লক্ষ ত্রিপুরার উপজাতিদের মধ্যে একজন প্রার্থী দাঁড় করবার জন্য ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না। আমি জিজ্ঞেস করি যারা শুনছেন দূর থেকে, একজন ট্রাইবেল খুঁজে পাওয়া গেল না? দশরথদেব কোত্থেকে এসছে? বাজমন্ডিয়াং কোত্থেকে এসছে? জিতেন চৌধুরী কোত্থেকে এসছে? আজকে যাকে আমরা প্রার্থী করলাম সে কোত্থেকে এসছে? ত্রিপুরারই এই 14 লক্ষের মধ্যেই তো। আপনারা কি জানেন আমাদের যে প্রার্থী শহীদের সন্তান, সন্ত্রাসবাদীরা রাতের অন্ধকারে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের অন্যদের চোখের সামনে গুলি চালিয়ে চপার ব্যবহার করে টুকরো টুকরো করে খুন করে দিয়ে চলে এসছে? উনি স্বরূপানন্দের শিষ্য ছিলেন, ধর্মপ্রাণ মানুষ, সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কিন্তু লাল ঝন্ডা হাতে নিয়েছেন মানুষের জন্য, তাদের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। এবং তাদের কাছে ভীতি যে এই লোকটা তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে, তাকে যদি সরানো যায় বোধহয় কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা এটাকে মাটির সাথে শুয়ে দেওয়া যাবে। এই কারণে তাকে খুন করেছে কাপুরস, সে খুন করল। কিন্তু রাজেন্দ্র বাবার মৃতদেহের সামনে শপথ নিয়ে তো লাল ঝান্ডা বাবার হাত থেকে নিজের কাঁধে তুলে নিয়েছে, সে তো মাথা নত করেনি। তার ভাই গাড়ির চালক তারপরেও যখন দেখছে এই বাড়ির লোকদেরকে তো নিরস্ত করা যাচ্ছে না, অ্যাক্সিডেন্টের কথা বলে প্রকাশ্য দিনের বেলা রাজপথে বিচ্ছিন্ন জায়গায় তার ভাই গাড়ির ড্রাইভার তাকে খুন করে দিয়েছে, এর পেছনেও এই ষড়যন্ত্র কাজ করেছে। এই সমস্ত কিছু উপেক্ষা করে রাজন্ডরিয়ান তো কাজ করছে তার গোটা পরিবার নিয়ে। এডিসি নির্বাচনে দাঁড়িয়েছেন একাধিকবার, জয়যুক্ত হয়েছেন, এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন, ওখান থেকে তুলে আনো আমরা বিধানসভায় দাঁড় করিয়েছি, একাধিকবার নির্বাচিত হয়েছে, এক ভোটের ব্যবধানও জয়ী হয়েছেন, মাথা নত করে দেশের নির্বাচনে দাঁড়াননি যে না আমি তো অনেকবার দাঁড়ালাম, নতুন ছেলেকে দাঁড় করান, IPFT করতো দল ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়, তাকে এডিসিতে আমরা দাঁড় করেছি, জয়যুক্ত হয়েছেন, এডিসির এক্সিকিউটিভ মেম্বার, শিক্ষা দপ্তর দারুণ চালিয়েছে, লেখাপড়া যারা ছেলে তাকে দেশের নির্বাচনে দাঁড় করিয়েছে, এই বিশ্বাসঘাতকতা করে তাকে পরাস্ত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি রাজেন্দ্রকে আমরা দাঁড় করে, কংগ্রেসের বন্ধুরা সমর্থন করেছেন, আর দলের সম্মিলিত যে মঞ্চ তারা সমর্থন করেছেন, বাইরে থেকে তো আমাদের আনতে হয়নি। ভারতবর্ষের যে কোনো জায়গার লোক ভোটার তালিকায় নাম থাকলে ত্রিপুরার যে কোনো জায়গায় দাঁড়াতেই পারেন, এটা নিয়ে প্রশ্ন না, কিন্তু এই যে বুক বাজাচ্ছেন, বগল বাজাচ্ছেন, কি বলে বলবেন এগুলো পরবর্তী সময়ে? আমাদের গণমুক্তি পরিষদের নেতা, তার যে অভিজ্ঞতা আরো অনেক বেশি সমৃদ্ধ এই প্রশ্নে, তাদের কাছ থেকে শুনবেন, আমি আর বেশি সময় নিতে চাইছি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি, এরা ভীত, এরা সন্ত্রস্ত, প্রধানমন্ত্রী যেমন এই রাজ্যেরও, কাজে এই সুযোগকে কাজে লাগিয়ে এদেরকে পরাস্ত করতে হবে। পশ্চিমে যেটা করা গেল না দেখেই ইলেকশন কমিশন কি সিদ্ধান্ত নেয়, কিন্তু পূর্বের এই পশ্চিমের জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। ওখান থেকে যে সিদ্ধান্ত শিক্ষা, এই শিক্ষাকে পাথেয় করে এখানে প্রতিরোধ করে তুলতে হবে। সময় আছে আরো 6 দিন 7 দিন, কথা বলুন মানুষের সাথে, বড় বড় মিটিং এখন করা যাবে না, যাদের মধ্যে এখনো ভয় আছে, ভীতি আছে, শঙ্কা আছে, তাদেরকে ভয় মুক্ত হতে সাহায্য করুন। কিসের ভয়? ভয় তো BJP, মানুষকে ভয় পাচ্ছে, তার জন্যই তো ভোট জালিয়াতি করছে, ডাকাতি করছে, না হলে তো এটা করতো না। আপনারা কেন ভয় পাচ্ছেন? এরা তো আপনাদের ভয় পাচ্ছে, বেরোন, দেখবেন পালাবার পথ পাবে না। এটা পশ্চিম আসনের ক্ষেত্রে অনেক জায়গায় মানুষ দেখিয়েছেন, কাজে আমাদের এখানেও এই কেন্দ্র রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে আপনাদের এই ভূমিকা গ্রহণ করতে হবে।
এবং এই কেন্দ্র থেকে বিপুল ভোটে রাজেন্দ্র রিয়াংকে জয়যুক্ত করে দিল্লিতে বিকল্প নূতন ধরনের জনমুখী গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবনা নিয়ে যারা চলেন তাদেরকে সম্মিলিত করে একটা সরকার তৈরি করার যে সম্ভাবনা তৈরি হচ্ছে তাকে বাস্তবায়িত করার জন্য রাজেন্দ্রকে পাঠাতে হবে। আপনারা দূর থেকে কাছ থেকে যারা আমার কথা শুনছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব, এগিয়ে আসুন, নিজের ভোটের অধিকার প্রয়োগ করুন। যারা এখনো শঙ্কায় আছেন, দুদুল্যমনতে আছেন, দুমনা করছেন, তাদেরকে এর থেকে বের হতে সাহায্য করুন। অনেকদিন পর গন্ডাছড়ে আমি এসেছি, এখানে সবসময় ভালো মিটিং হয়। আজকেও এই পরিস্থিতিতে ত্রিপুরার অনেক জায়গা থেকে আপনাদের গন্ডাছড়ার আজকে মিটিং দেখবার মতো, উল্লেখ করার মতো। আপনাদের অভিনন্দন জানাই, কিন্তু অভিনন্দন জানাব 26 তারিখ ভোটের পর সমস্ত তথ্য নেওয়ার পর, তারপরে আরেকবার অভিনন্দন জানাবো বাক্স খোলার পর, যখন দেখবো আপনারা আপনাদের প্রার্থীকে জয়যুক্ত করে দিল্লিতে পাঠাবার ব্যবস্থা করেছেন। তার জন্য আমি অপেক্ষা করব। ভালো থাকুন, আমাকে কথা বলবার সুযোগ দিলেন, আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বলা শেষ করছি। আমার নমস্কার নেবেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.